দশ বছর ধরে কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া পাঁচ আসনটি আওয়ামী লীগের দখলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আবারও নিজেদের দখলেই রাখতে চায় ক্ষমতাসীন দলটি এদিকে আসনটি পেতে মরিয়া বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ সহ নির্বাচনী প্রচারণা কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুটি উপজেলা নিয়ে কুমিল্লার পাঁচ সংসদীয় আসন এ আসনে উনিশশো সালের নির্বাচনে বিএনপি থেকে মজিবুর রহমান মজু এক সালে অধ্যক্ষ মোহাম্মদ একাদশ জাতীয় নির্বাচনে থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও রয়েছে একাধিক প্রার্থী কুমিল্লা পাঁচ আসনে বিভিন্ন সময়ে চারবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খোসরু সামনের নির্বাচনে মনোনয়ন অনেকটা নিশ্চিত ভেবেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি তো আমরা আচার করে আমাদের প্রতি খুবই ভালো এবং আগামী নির্বাচন উৎসবপূর্ণ পরিবেশে সুস্থ নির্বাচন নির্বাচন হবে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন এবং নির্বাচন বলোচনা বলেছেন আমরা জয় প্রধান আচার এখনকার প্রজন্মের যেসব নেতাকর্মীরা আছে তারা নতুন ব্যক্তিত্ব চায় এবং আমাকে এমপি হিসাবে দেখতে চায় এই কারণে আমি নমিনেশন চাচ্ছি এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে কুমিলার পাঁচ আসন থেকে বিএনপির একাধিক নেতা দলের মনোনয়ন প্রত্যাশী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারাও আমি প্রায় নয় বছর ধরে এলাকায় সাংগঠনিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছি দলকে গোছানোর জন্য দলকে আন্দোলনমুখী করার জন্য এবং দলকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য বেগম খালেদাজি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার পরিবেশ সৃষ্টি হয় অবশ্যই আমি মনোনয়ন যাব এবং ইনশাল্লাহ মনোনয়ন পেলে আমি বৈচম মায় নির্বাচন করব। কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া পাঁচ আসনটিতে মোট ভোটার তিন লাখ উনসত্তর হাজার চারশো জন